সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জায়গায় বালু বোঝাই করে ব্যবসা করছে করে যাচ্ছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, সুমন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বালু রেখে যেভাবে ব্যবসা করছেন, এই ব্যবসার রোধে প্রশাসন কি বলছেন, কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। স্নেহা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটটি কিন্তু আমার বাম পাশে, আর একই পাশে কিন্তু তার সামনাসামনি কিন্তু হচ্ছে সাতক্ষীরা শিক্ষা ভবন। এই একেবারে শিক্ষা ভবন মানে শিক্ষা প্রশাসনের সামনে, এবং এখানে কিন্তু সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, তার আরেকটু দূরে গেলে তালতলা মাধ্যমিক বিদ্যালয়, এরকম অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একেবারে রাস্তার পাশের জায়গা, বিশেষ করে সাতক্ষীরা খুলনা মহাসড়কের জায়গায় একেবারে উন্মুক্তভাবে বালু বিক্রি হচ্ছে, যেটি হচ্ছে একেবারে সংকটের বড় কারণ হয়ে দেখা দিয়েছে। যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বালুতে কিন্তু একেবারে মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন সংকট তৈরি হচ্ছে, তারা বিভিন্ন দুর্ঘটনায়ও কিন্তু নিপতিত হয়ে থাকে। এই যে যে একইভাবে যে দুরবস্থা, এই দুরবস্থা কিন্তু শিকার যেসব শিক্ষার্থী তাদের সাথে আমি একটু যুক্ত করতে চাচ্ছি, কি অবস্থা এই যে বালু এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তোমরা কি মানে এই বিষয়টাকে কিভাবে দেখছো? এই বিষয়টাকে অনেক খারাপভাবে দেখতে হচ্ছে, কারণ এই যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা পাশে যে ফুটপাতে বালু কণাগুলো, ইট, খোয়া এইগুলো রাখার ফলে যখন শুষ্ক মৌসুম আসে তখন গরমকাল পড়ে, তখন বায়ু প্রবাহের ফলে বালু কণাগুলো বাতাসে ভেসে বেড়ায়, তার ফলে এগুলো অনেক সময় দেখা যায় আমাদের শ্বাসযন্ত্রে প্রবেশ করে অ্যালার্জির এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় অনেক শিক্ষার্থীর। আবার এগুলো যখন চোখের মধ্যে যায় তখন এই মহাসড়কে দুর্ঘটনা হওয়ার একটা তীব্র সমস্যা দেখা দেয়। আবার এগুলো ফুটপাতে রাখার কারণে যেহেতু হাইওয়ে, সেহেতু এখানে যেহেতু বাস সবসময় চলাচল করে, বাস ট্রাক, ফলে আমরা ফুটপাত ইউজ করতে পারি না, যার ফলে আমাদের সবসময় একটা দুর্ঘটনার ভয় ভয় থাকতে হয়, যে কোনো সময়। এই স্কুলে অনেকবার দুর্ঘটনাও ঘটেছে এবং তালতল স্কুলের সামনেও দুর্ঘটনা ঘটেছে, কি অবস্থা আসলে? এখন এখানকার অবস্থা তো অত মানে খুব ভালো নয়, এখানকার কিছু ফুটপাতের স্টল বসে, সেখানে বালু কণাগুলো উড়ে যেতে পারে এবং আমাদের পেটের সমস্যাও দেখা দিতে পারে। স্নেহা, আমরা যেমনটি শিক্ষার্থীদের কাছ থেকে শুনছিলাম যে আপনি পেছনেই দেখতে পাচ্ছেন যে একেবারে বালুর স্তূপ, এবং এটি কিন্তু একেবারে এই খুলনা সাতক্ষীরা মহাসড়ক জুড়েই নয়, এই পৌর এলাকার বিভিন্ন স্থানে কিন্তু এই সংকটটি দেখা দিচ্ছে ক্রমাগতভাবে। মানে পৌর কর্তৃপক্ষ কিন্তু একেবারেই এই ক্ষেত্রে নিশ্চুপ, এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ হলেও আসলে পৌরসভা যে যথাযথ উদ্যোগ নেওয়ার দরকার সেটি কিন্তু নিতে দেখা যায়নি। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। স্নেহা, শোন, আপনাকে ধন্যবাদ।